সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অন্যান্য প্রমাণ কাগজপত্র জমা নেন,
বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কিংবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় নাই। অতঃপর বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল স্বামী আহমেদ চৌধুরী বীর বিক্রম দিয়েছি, এর পৃষ্ঠপোষকতায় লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসর চৌধুরী মোহাম্মদ আলী সভাপতিত্বে মন্ত্রী সদস্য পৃষ্ঠ কমিটি দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে 1988 সালে বিমান বাহিনী 1988 সালে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করা হয়, যা সপ্তম অষ্টম খণ্ডে ডিভিআর নৌ ডিভিআর সেনা নৌ ও বিমান বাহিনী মুক্তিযোদ্ধাদের সন্নিবেশিত করা হয়। উল্লেখ্য বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকৃতি মুক্তিযোদ্ধাদের নাম্য তালিকা 1987 সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়, যার মধ্যে আমাদের নামও অন্তর্ভুক্ত আছে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমানে বাংলাদেশ বাহিনী মুক্তিযোদ্ধাদের যথাযথ যাচাই বাছাইয়ের পূর্বক মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে বিভিন্ন সময় আমাদের নামে মুক্তিযোদ্ধা বাহিনী গ্যাজেট প্রকাশ করা হয় এবং মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য 1910 সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রকৃতি মুক্তিযোদ্ধা চূড়ান্ত তালিকা প্রকাশ করে, যার মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত আছে। মহান স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতার 50 বছর পর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় কাউন্সিল মুক্তিযোদ্ধা কাউন্সিল জমুকা এর সুপারিশ ক্রমে 11 নভেম্বর 2019 ইং স্মারক নম্বর 48-02-00-00-01-31-05-1-2-1-4-0 এর 1971 পরবর্তী সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলসে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গ্যাজেট পরিবর্তন করে বেসামরিক গ্যাজেট করার উদ্যোগ গ্রহণ করে এবং 15 জানুয়ারি 2020 ইংরেজি তারিখের মধ্যে মুক্তিযোদ্ধা প্রমাণক কাগজপত্র সহ জমুকার নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে বলা হয়। আমরা সবাই মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সকল মুক্তিযোদ্ধা প্রমাণক কাগজপত্র সহ জমুকার নির্ধারিত ফর্মে 15 জানুয়ারি 2020 ইং তারিখের মধ্যে আবেদন জমা দেয় এবং জমুকা থেকে সিরিয়াল নম্বর সহ রিসিভ কপি গ্রহণ করে। অতীব দুঃখের বিষয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আমাদের সামরিক গ্যাজেট প্রকাশ না করে আমার বেসামরিক গ্যাজেট প্রকাশ না করে বিনা নোটিশে গত 16 জুন 2020 ইং স্মারক নম্বর 48-00-00-04-03-7-001-2-0-160 তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীর 1134 জন মুক্তিযোদ্ধার নাম অযৌক্তিকভাবে তালিকা হইতে বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এমত অবস্থায় আমরা সমাজে হেউ প্রতিপন্ন হচ্ছি। এছাড়া যারা বাতিল প্রজ্ঞাপনে তালিকাভুক্ত তাদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আমাদের অধিকাংশ মুক্তিযোদ্ধা পরিবারের একমাত্র বেঁচে থাকার সম্বল, যা আজ কেড়ে নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একমাত্র অভিভাবক এবং ভরসা, তাই আপনার সমিতি আকুল আবেদন পুনরায় যাচাই বাছাই করুন। করণ প্রক্রিয়া নামক এই প্রশাসন থেকে আমরা প্রকৃতি মুক্তিযোদ্ধাদের উদ্ধার করে বেসামরিক গাজেটে প্রকাশ করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুবিধা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল ও দুর্গা কামনা করি। যদি আমাদের গ্যাজেটে পূর্ণ বহাল না করে বা আমাদের গ্যাজেট যদি আমরা সামরিক গ্যাজেটে বহাল থাকি, যেগুলো একটা থাকতে হবে, না করলে আমরা পরবর্তী সবার সিদ্ধান্ত ক্রমে সেটা আমরা করবো। আমার একটি প্রশ্ন আছে, সারা বাংলাদেশে আপনাদের কতগুলো সদস্য? সারা বাংলাদেশে এর ভিতরে আওতায় প্রত্যেকে কতগুলো সদস্য? এখন ওখানে চিঠিতে রাখা আছে সেনা নৌ বিমান আনসার এইভাবে আছে, যারা পুলিশ এবং তারাই বলতে পারে, প্রত্যেক বাহিনী বলতে পারবে তাদের কত কত যোগ স্বাধীনতার পরে ভর্তি হয়েছে। সবার জন্য তো একই হাতে সবার কথা, তাহলে এতদিন পরে এটা হলো কেন, কি মনে করেন আপনারা? আমরা মনে করি এটা তো অযৌক্তিক, সঠিক হয় না। আমরা এটা সঠিক হতো যদি আমাদের বলছিল যে বেসামরিক গ্যাস মন্ত্রণালয় ভুক্ত হবে, যে কোনো গ্যাজেট থাকলে হলো, আমরা চাইলে বিদেশে থাকতে হবে এমন না, কিন্তু সেটা তো তারা করে নাই, না করে গ্যাজেটই বাতিল করে দিচ্ছে। এই জন্যই আমরা তো মানববন্ধন বেসামরিক কেন্দ্র অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে, আমরা আবেদন করছি কোন ধরনের বাতিল করতে, মন্ত্রণালয় বাতিল করতে, সুপারিশটা ছিল জামুকার না, তা বলতে পারবো না, জামুকার নির্দেশ ছিল না বোধ হয়। বিমান বাহিনী পুলিশ বিভিন্ন বাহিনীতে স্বাধীনতার পরে যারা ভর্তি তাদেরকে ওই সামরিক গ্যাজেট না রেখে বেসামরিক গ্যাজেট করার জন্য একটা সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত বলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গ্যাজেট বাতিল। তবে আমাদেরকে পূর্বে জানানো হয়েছিল, আমাদের আর চিঠি ছিল যে যারা বেসামরিক গ্যাজেট সামরিক গ্যাজেট থেকে বেসামরিক গ্যাজেটে আসতে ইচ্ছুক তারা জামুকায় 15 জানুয়ারি পর্যন্ত শেষ সময় দিয়েছিল, 15 জানুয়ারি পর্যন্ত আপনারা বরফ লাভ করে জমা দেন, তা আমরা 99% রোগী সম্ভব জমা দিচ্ছি। তারপর টাইমে আরও দুইটা মিটিং হয়, মিটিং হওয়ার পর ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের গ্যাজেট বাতিল এবং ভাতা বাতিল। তাই এই ভাতা বাতিলের প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়ে আপনাদের কাছে আসছি এবং সরকারের কাছে আমরা মূলত জামুকা কোন সংস্থা, এটা কোনো বাইরের কোনো আন্তর্জাতিক কোনো সংস্থা না, আমাদের দেশে জামুকা একটা জাতীয় মন্ত্রণালয় একটা অংশ,